আগামী 2 তারিখে নির্বাচনী গণনা প্রক্রিয়াকে নিখুঁত এবং নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার নির্বাচনী আধিকারিকদের নিয়ে মুক্তধারা হলে এক বিশেষ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। এই ট্রেনিং প্রোগ্রামে কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজারভাররা উপস্থিত রয়েছেন বলে জানান এডিশনাল SDM বৈজন্ত দাস। 14টি বিধানসভা কেন্দ্র থেকে এই আধিকারিকরা কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদের মোট সংখ্যা 400 বলে উল্লেখ করেন তিনি। নমস্কার, আজকে আমাদের যে পুরো ডিস্ট্রিক্টের যে আমাদের 14টা যে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ওদের আজকে কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট আর আমাদের মাইক্রো অবজারভারদের আজকে প্রথম ট্রেনিং করা হলো। এটা ডিটেলস যে আমাদের কেমনে করে ওরা ফর্ম ফিল আপ করবে, কেমনে করে ওরা EVM হ্যান্ডেল করবে বা কেমনে করে কোর্ডিনেশন করবে, ওভারঅল যে ট্রেনিংটা যেটা আছে, যাদের ট্রেনিং 2 তারিখে যে আমাদের রেজাল্ট যে হবে ওটার জন্য ডিটেলস ট্রেনিং করা হয়েছে। টোটাল নিয়ার অ্যাবাউট এখানে 400-এর মতো ক্যাপাসিটি আছে, তো 400 এবভ 400 আমাদের এখানে যারা কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং এজেন্ট আর মাইক্রো অবজার্ভার প্রেজেন্ট আছে। আমি বৈজয়ন্ত দাস, আমি এডিশনাল SDM সদর। নির্বাচনী গণনার কাজ, কর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানান বৈজয়ন্ত দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।